আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগতম জানাচ্ছি মোহাম্মদ এগ্রো ফার্মস থেকে, আমি মোহাম্মদ ইসরাফিল। আজকে আমরা কোশ্চেন এবং আনসার সেশনে আলোচনা করব। জনাব ওয়াহিদা খানম আফু একটা ভিডিও দিছেন, লিখছেন, ইসরাফিল ভাই আমার নর পাখিটা এরকম করতেছে কেন, যদি কাইন্ডলি একটু একটা ভিডিও দেন আমার খুবই উপকার হয়। যারা এই সমস্যাটা ফেস করতেছে তাদেরও উপকৃত হবে। ইসরাফিল ভাই আপনি কি দয়া করে একটা ভিডিও দিবেন? অবশ্যই আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আনসার এবং কোশ্চেন সেশন, যেটা প্রবলেম এবং সলিউশন নামেও পরিচিত, এই সেশনে আপনি কোশ্চেন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে যারা দর্শক আছেন, ভিউয়ার্স আছেন, তারা একটু ভালো করে ভিডিওটা দেখবেন। আপুর মতো আপনাদেরও সমস্যা হতে পারে। আপুর নর পাখিটা খুব হাঁফাচ্ছে এবং ডানা ফাঁকা করে, অর্থাৎ ডানা মেলে বসে জোরে জোরে হাঁফাইতেছে, যেটাকে আমরা সাধারণত হিট স্ট্রোকের লক্ষণ বলে থাকি। আপু ভিতরে অবশ্যই এখন খুব গরম পড়তেছে, ভিতরে আপনি একটু ফানিও দেন নাই, এটা খুবই কষ্টকর ব্যাপার। ফাঁকিকে এত ভিতরে আপনি রাখছেন এতগুলো ফাঁকির মধ্যে, কিন্তু ফাঁকিকে একটু ফানি দেন নাই, ভিতরে খাওয়ার ফানিও নেই, গোসলের ফানিও নেই, এই জন্য আপনার ফাঁকি হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যাচ্ছে। এবং ফাঁকিটা এই যে লক্ষণটা, এটা হিট স্ট্রোকের লক্ষণ। আপনি অবশ্যই আপনার ফাঁকিটাকে হালকা পরিমাণ পানি দিয়ে স্প্রে করে দিবেন, এবং যে টেম্পারেচার, রুম টেম্পারেচার যেন অবশ্যই 25 থেকে 30 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে থাকে, এটা এনশিওর করবেন। রুমের আপনি ফাঁকির খাঁচার পাশে একটা থার্মোমিটার লাগিয়ে রাখবেন, যেগুলো হার্ডওয়্যার দোকানে পাওয়া যায়। ওই থার্মোমিটারটাতে স্কেলের রিডিং দেখবেন যে কত ডিগ্রি টেম্পারেচার আছে। এখন টেম্পারেচার যদি ব্যালেন্সিং না থাকে, 30 ডিগ্রি উপরে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রুমের আশপাশে গোসলের জন্য ফাঁকিকে পানি দিয়ে রাখতে হবে। ফাঁকি যদি গোসল করতে না চায় তাহলে হালকা পরিমাণে স্প্রে করে দিতে হবে, এতে ফাঁকি সুস্থ থাকবে, আপনার ফাঁকির হিট স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। আর হিট স্ট্রোক সম্পর্কে ডিটেলস যদি জানতে চান, তা সেক্ষেত্রে আমার চ্যানেলে হিট স্ট্রোক নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া আছে, তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন, হিট স্ট্রোকের সময় কী কী করণীয়, কী কী বর্জনীয়। এখন যেহেতু আপনার ফাঁকি হিট স্ট্রোক হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতার সাথে কাজ করতে হবে, হালকা পরিমাণে স্প্রে করতে হবে। স্প্রে করার সময় অবশ্যই খেয়াল করবেন যেন একেবারে ফাঁকি ভিজে না যায়, সেক্ষেত্রে লাভের চুলটা ক্ষতি হবে, ফাঁকি অসুস্থ হয়ে যাবে। হালকা পরিমাণে স্প্রে করবেন যেন পাখি ভিজে যায়, ফেদারগুলো ভিজে যায় এবং অতিরিক্ত যেন না ভিজে, এটা খেয়াল রাখবেন। আর ফানির ফিল্টারের মধ্যে অ্যালোভেরা দিবেন, যখন গরম পড়বে টেম্পারেচার অবশ্যই খেয়াল রাখবেন 30 ডিগ্রি ভিতরে রাখার জন্য, 30 ডিগ্রি উপরে গেলেই সমস্যা, স্পেশালি বাজরিকার ফাঁকির জন্য। আর পানির ফিল্টারের মধ্যে অ্যালোভেরা মিশ্রিত পানি রাখবেন, গোসলের পানি ফিল্টারের মধ্যে দিয়ে রাখবেন, সাথে কাঁচা শাকসবজি দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কলমি শাক দিছি, অন্য খাবারগুলো সরাই নিছি, ওদেরকে একটু আগে গোসল করেছি, অতিরিক্ত গরম পড়তেছে এই জন্য হালকা পরিমাণে স্প্রে করাইছি, রেগুলার ওদের রেগুলার রুটিন গোসল এটা। তো আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো খুব ভালো আছে, আমার খামারে কোনো রোগ নাই আল্লাহর রহমতে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ঠিকমতো খাবার দিবেন, খামারে রোগ হবে না ইনশাআল্লাহ, ঠিকমতো যত্ন নেবেন। তো এখন যদি আপনি অ্যালোভেরাটা ইউজ করেন, সবচেয়ে ভালো ফল পাবেন। আপনি ফিল্টারের মধ্যে অথবা গোসলের পানির মধ্যে অ্যালোভেরা দিতে পারেন, সেই ক্ষেত্রে ফেদারগুলো ভালো থাকবে এবং পাখি সুস্থ থাকবে। আশা করি ইনশাল্লাহ আপনি এই নিয়মগুলো, স্টেপগুলো ফলো করবেন, আপনার পাখি সুস্থ থাকবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা এখনও লাইক কমেন্টস করেন নাই তারা লাইক কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের চ্যানেলটি এখন বিদেশে, স্পেশালি তুর্কিতে আমরা সবচেয়ে বেশি আমার চ্যানেলটি ভিউ হচ্ছে। আমাদেরই বাংলাদেশি ভাইয়েরা তুর্কিতে যারা আছেন তারা বেশি দেখতেছেন, আর সেকেন্ড পজিশনে আমাদের বাংলাদেশ আছে, যেটা ইউটিউবে আমরা কান্ট্রি র্যাঙ্কিংয়ে দেখছি, অরিজিনে দেখছি। তো ইউরোপের অন্য অন্য দেশও আছে, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, মেক্সিকো আছে। তো আপনারা ভালোভাবে আরও বেশি করে ভিডিও দেখবেন, বাংলাদেশি যারা ভাই আছেন বাংলাদেশে তারা আমার চ্যানেলের ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, যেন আমরা বাংলাদেশ প্রথম হইতে পারি, আমার চ্যানেলে প্রথম হয়ে গেছে তুর্কিরা। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, তুর্কিরা বলতে আমাদের তুর্কি তুর্কিতে আমাদের বাংলা ভাষাভাষী যে সকল ভাই আছে তারাই দেখতেছে, কারণ তারাই খামারের ব্যাপারে ইন্টারেস্টেড, বাংলা ভাষা তো তুর্কিরা বোঝে না। তো আশা করি ইনশাল্লাহ আপনারা বেশি বেশি করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে মেসেজ কিংবা ভিডিও দিবেন। অবশ্যই মেসেজ কিংবা ফাঁকি যখন ছবি দিবেন, মেসেজ দিবেন, ছবি দিবেন, ভিডিও দিবেন, সেক্ষেত্রে খেয়াল রাখবেন মেসেজের কথাগুলো যেন ভালোভাবে বোঝানো যায়, যে সমস্যাটা সঠিক সমস্যাটা যেন বুঝাইতে পারেন। আর ছবি অবশ্যই ক্লোজ ছবি দিবেন, একদম ক্লোজ ছবি, ফাঁকির কী সমস্যাটা ওটা নিয়ে ডিটেলস
লিখবেন, ক্লোজ ছবি দিবেন এবং ভিডিও যদি করেন একদম ক্লোজ ভিডিও দিবেন, সেক্ষেত্রে কি হবে সমস্যাটা বুঝতে সুবিধা হবে, এতে আপনার সমস্যাটা সমাধান হবে দ্রুত। আমি যত দ্রুত বুঝবো তত দ্রুত ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুক সকল খামারের পাখিগুলো, ভালো থাকুক সকল খামারি ভাইরা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।